আমাদের শীত প্রধান দেশগুলিতে বৈরী পরিবেশে বাংলাদেশি সবজির গাছগুলি বড় করতে আসলে আমাদের অনেক কষ্ট করতে হয়। আর এত সবজির ভিড়ে বেলজিয়ামে অনেক ধরনের সবজি পাওয়া যায়। দেশীয় সবজির মধ্যে ফুলকপি, বেগুন, ব্রোকলি এগুলি পাওয়া যায়। তারপরেও এত সবজির ভিড়ে বাংলাদেশি সবজি লাগানোর জন্য আমরা খুব বেশি আগ্রহ প্রকাশ করি, আর এটাই প্রমাণ করে বাংলাদেশকে কতটা ভালোবাসি, বাংলাদেশি সবজি খেতে কতটা পছন্দ করি। সো চলুন আমার নার্সারিটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করি, কী কী গাছ কিনেছি আর কী কী গাছ আমি বীজ থেকে উঠিয়েছি। সবার প্রথমে শেয়ার করি পুঁই শাক গাছ। এখানে অনেকগুলি পুঁই শাক গাছ আছে। এই গাছগুলি আমি বীজ থেকে উঠিয়েছি। আমি কিছু লাগাবো, রুনা ভাবিকে দিব, মানু ভাইকে দিব, আর সবার খুব পছন্দের লাউ শাক। মাশাল্লাহ, আমার লাউ গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। একটু দেরি করে বিচি দেওয়া হয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ এখন এপ্রিলের লাস্ট উইক গাছ যতটুকু বড় হয়েছে খুবই ভালো। আর এইটা হলো এক্সট্রা ঝাল, এই চারাগুলি আমি কিনে এনেছি, মরিচের চারা। এখানে দুইটা টপে টোটাল পাঁচটা গাছ আছে, এগুলি আমি মাটিতে দিয়ে দিব সম্ভবত। আর এটা একটা ক্যাপসিকাম গাছ। মজার ব্যাপার, ক্যাপসিকাম গাছে অলরেডি ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইটা হলো লাল ক্যাপসিকাম, আমি দেখাই একটু উঁচু করে। এটা হলো লাল ক্যাপসিকাম গাছ। ভাবছি আরও একটা ক্যাপসিকাম গাছ কিনবো, গ্রিন অথবা ইয়েলো কালারের। আর এখানে একটা বেগুন গাছ কিনেছি, বেগুন গাছটা মাটিতে দিব। আর সঙ্গে কিনেছি একটা, এইটা হলো চাইনিজ লাউ গাছ, এই প্রথম আমি লাগিয়েছি। এটাও আমি বিচি থেকে উঠিয়েছি, দুইটা গাছ হয়েছিল, একটা গাছ মারা গেছে। বাংলাদেশি দোকান থেকে পুঁই শাক কিনে এনেছিলাম, শাকগুলি খেয়ে ডাটাগুলি আমি পানিতে রেখেছিলাম, শিকড় বেরিয়ে গিয়েছে, সেটাই মাটিতে লাগিয়ে দিয়েছি। বাংলাদেশি দোকান থেকে পুঁই শাক কিনে এনে শাকগুলি খেয়ে এই ডাটাগুলি আমি পানিতে রেখেছিলাম, আর সেখান থেকে শিকড় বের হওয়ার পরে মাটিতে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখন সবুজ পাতা বের হচ্ছে, এটাও হবে। ছোট পরিসরে আমার এইটাই হলো নার্সারি। আর আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা নতুন, আমি যেমন ইউটিউব থেকে প্রতি ক্ষণে ক্ষণে অনেক কিছু শিখি, হয়তো অনেকেই জানেন না কিভাবে খুব ফাস্ট বিচি থেকে চারা বের হবে। আমার আজকের ভিডিওটা দেখলে হয়তো একটু হলেও উপকার হবে, যদিও আমি প্রফেশনাল কেউ না, আমি কোনো ট্রেনিং নেইনি, আমি ইউটিউব দেখে প্রতি মুহূর্তে শিখি, গাছ লাগাতে যেহেতু পছন্দ করি আর এই বিষয়গুলি আমি খুব মনোযোগ দিয়ে দেখি। আর একটা মজার ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে এই হিটারটা, এইটা হলো 7-8 বছর আগে জার্মানিতে আমাদের ভাগ্নি থাকে, ওদের ওখানে গিয়ে খুব পছন্দ হয়েছিল, তারপরে ও এটা কিনে দিয়েছিল, আমাদের গিফট করেছিল। আসলে আমাদের এখানে বাথরুমে মানে পানি ইউজ করার জন্য যে কলটা থাকে সেটা আগে ছিল না, এখন আমাদের উপরে দোতলায় তিনতলায় যখন রেনোভেশন করেছি তখন ওই কলটা লাগিয়ে ফেলেছি আমরা, কিন্তু নিচতলায় এখনও লাগানো হয়নি। জানতাম না তো সিস্টেমটা, এ কারণে তখন যখন নিচে রেনোভেশন করেছিলাম এই আইডিয়াটা মাথায় ছিল না। বাংলাদেশে অবশ্য এটা জানতাম, এখানে পাওয়া যায়, এই আইডিয়াটা আমাদের ছিল না। পরে একটা হোটেলে দেখেছিলাম, তারপর থেকেই আইডিয়া এসেছে, হ্যাঁ এটা কিনে আমরা যখন উপরে রেনোভেশন করব তখন লাগিয়ে ফেলবো, কিন্তু অলরেডি তখন আমাদের নিচে রেনোভেশন হয়ে গিয়েছিল। এই যে আরও এক্সট্রা কিছু লাউয়ের বিচি আমি ভিজিয়ে রেখেছিলাম 48 আওয়ার্স, মানে 48 ঘন্টা ভিজিয়ে রেখে, তারপরে এরকম একটা টিস্যু পেপারের উপরে। এইটা হলো শশার বিচি, এইটা হলো জুকিনি, বাংলাদেশে যেটাকে কুরজেতও বলেন, সরি আমরা এখানে কুরজেত বলি, বাংলাদেশে জুকিনি বলে। আর এইটা হলো মিষ্টি কুমড়ো বিচি, এগুলি আমি দিয়ে তারপরে আবার একটা টিস্যু উপরে দিয়ে তার উপর একটু পানি দিয়ে এরকম একটা কভার দিয়ে, সূর্যের আলোতে যেখানটায় অনেক বেশি সানলাইট পড়ে সেখানে 4-5 দিন রেখে দিলেই শিকড় চলে আসবে, তারপরে মাটিতে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আরও একটা জিনিস শেয়ার করি, এখানে কচুর মুখি রেখেছি,
এইটা হলো দিনা ভাবির জন্য রেখেছি। অ্যাকচুয়ালি কচুর মুখই এখানে কিনতে পাওয়া যায়, তবে কচু শাকটা আমরা খুব বেশি মিস করি, বাংলাদেশে যে খাবারগুলি খেতাম না আর এখানে পাগলের মতো করে খাই। গত বছরের কচু গাছ বেরিয়েছে, আসলে ঠান্ডা এবছর ওভাবে পড়েনি, একদিন একটু বরফ পড়েছিল, এ কারণে মারা যায়নি। আমি খুব লাকি যে গত বছরের কচু গাছ বেঁচে আছে। আমি নতুন করে এই টপটায় দিয়েছি, এখানেও দুই একটা দিয়েছি, আর এই যে এগুলি গত বছরের কচু গাছ উঠতেছে, এখানে আর একটা, আর এই টপে আমি একটু দিয়েছি। আর এইটা হলো বিশলোক বলে, এইটা ডেকোরেশনের জন্য প্লাস খেতেও কিন্তু খুব মজা লাগে পাস্তার সঙ্গে, আর খুবই উপকারী পুদিনা পাতা। গোলাপ ফুল গাছেও কলি চলে আসবে, কারণ ফুল গাছ এখন গ্রিন পাতায় ভরে গেছে। এখানেও আর একটু বিশলোক আছে, ফুল চলে আসছে। আসলে তিনটা গোলাপ গাছ, এইটা হলুদ গোলাপ, এইটাও হলুদ গোলাপ, আর এইটা হলো গোলাপি গোলাপ। আমার স্ট্রবেরি গাছেও কিন্তু ফুল চলে আসছে, আর স্ট্রবেরি ফলটা তো সবাই খুব পছন্দ করে খাই, আর এই টাইমটাই তো আসলে ফুল আসে। এখন কিন্তু সুপার মার্কেটগুলিতে অনেক বেশি স্ট্রবেরি পাওয়া যাচ্ছে, আর এখানে অলরেডি স্ট্রবেরি চলে আসছে। প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে। এখানে আমি মাটি অলরেডি রেডি করে ফেলেছি গাছ লাগানোর জন্য, আমার কোদাল, টিউলিপ ফুল ফুটেছিল মারা যাচ্ছে, আর অনেক আগেই আমি আলু গাছ লাগিয়ে দিয়েছিলাম, অলরেডি কিন্তু আলু চলে এসেছে, সরি মানে আলু গাছ উপরে উঠে গেছে, শাক খাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই। দুই সাইডেই আলু গাছ লাগিয়েছি, আর এই কর্নারটায় যেখানে একটা টব দেখতে পাচ্ছেন ওখানে আমি লাউ গাছ লাগাবো, এই সাইডেও আমি একটা লাউ গাছ লাগাবো এই কর্নারে, এখানেও একটা বস্তা গত বছরের মাটি। এটা আমি কলরাড থেকে নিয়েছিলাম, আমাদের এখানকার সুপার মার্কেট, এটা হলো কলরাডের মার্ক এভরিডে। এই সাইডেও কিছুটা আলু গাছ লাগিয়েছিলাম, এগুলি হলো লাল আলু। এখানে শাকগুলি অলরেডি তুলে খাওয়ার মতো হয়ে গেছে, কি সুন্দর সবুজ পাতা। আমার বাগানে আগে আপেল গাছ ছিল আর দুইটা নাশপাতি গাছ ছিল, আমরা যদিও বেলজিয়ামে পের বলি, এখন একটা মাত্র এই যে পের গাছ আছে, অন্য গাছ দুইটি কেটে ফেলা হয়েছে। আসলে যখন এখানে রেনোভেশন করেছি, আমরা পিছনে ছোট্ট একটু রেনোভেশন করেছি, তখন গাছ দুটি কেটে ফেলা দরকার ছিল। আর এখানের ফুলগুলিও মরে গেছে, শুকিয়ে গেছে, মারা যায়নি। এই গাছগুলি তো আবার নেক্সট ইয়ারে আবার ফুল হবে। এখানেও মাটিতে একটু কচুর মুখি দিয়ে দিয়েছি, এখনো গাছ বের হয়নি। আর পাঁচ সাত দিন পরে এই লাল শাকটা লাগিয়ে দিব, 21 দিনে হয়ে যাবে, বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম হাইব্রিড জাতের। আর ঘিমা কলমি এটাই প্রথম লাগাবো এবছর, দেখি হয় কি না। আর আমি যে পুঁই শাকটা লাগিয়েছিলাম, মানে সরি পুঁই শাকের বিচি যেটা দিয়েছিলাম, এই লাউয়ের বিচি লাগিয়েছি। আর এই বরবটিগুলি বেলজিয়ান বরবটি, এটাও খেতে খুব মজা লাগে। এই বিচিগুলি আমি এখানকার সুপার মার্কেট লিদেল থেকে কিনেছি। আর এটা হলো সাদা বরবটি, এটা হলো গাছটা খুব ছোট হয়। বাগান নিয়ে আজকের পর্বটি এই পর্যন্তই, আশা করছি আপনারা এনজয় করেছেন। অ্যাকচুয়ালি বাগানের এই পার্টটা আমার ভীষণই পছন্দের একটা পার্ট, আর আমার শখের বিষয়গুলি ইউটিউবে আমি যেহেতু শেয়ার করি, আর এ কারণেই আলাদাভাবেই বাগানের এই পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার স্মৃতিতে মেমোরি হয়ে থাকবে ইউটিউবে। সো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।